حدثنا إسحاق بن موسى الأنصاري وحدثنا نعمان بن عيسى القزار وحدثنا مالك بن أنس وحدثنا قتيبة عن مالك عن سحي ابن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تودع العبد عبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل نظر إليها بعينيه مع الماء أو مع كري قطر الماء أو نحوه هذا وإذا غسل يديه خرجت من حديه يديه كل فتية بتشتها يداه مع الماء أو مع آخر القدر الماء حتى يخرج نكي من ذنوبه. قال أبو عيسى هذا حديث حسن صحيح. ترمذي شريف دوي نمبر حديث الله تعالى حبيب صلى الله عليه وسلم حديث بني أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلسان إذا تودع العبد المسلم أو المؤمن الله رسول بلين جي كنو الله بند مسلم وتب مؤمن بند وجو كل فغسل وجهه فغسل وجهه فرجت من وجهه كل نظر إليه بأبي عينيه مع الماء وجو করার পানি ধোয়ার সাথে সাথে চেহারা মুবারকের গুণাগুলো এবং চোখের গুণাগুলো পানির সাথে সাথে ঝরে যায় আওয়াতবা মাহা আখিরি কতরি মাহি অথবা পানির শেষ ফোঁটা বিন্দুর সাথে সাথে চোখের এবং মুখের গুণাগুলো আল্লাহ তাআলা দূর করে দেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন আও নাহুই হাদা ওয়া ইযা গাসালা ইয়াদাইহি خرجت يديه كل فتيات يتشطها يداه مع الماء وتبا كل ব্যক্তি কি করল ওযু করে মুখের মন্ডল দত করা পর কি করল يديه فإذا غسل يديه خرجت يديه كل فتيات يتشطها يداه مع الماء الله رسول صلى الله عليه وسلم যখন হাত ধোয়া করা হয় হাতের সমস্ত গুণাগুলো পানির সাথে সাথে ধুয়ে চলে যায় এরপর বলছেন আও অথবা মা আখিরি কদরিল মাই হাত্তা ইয়াখুজু নাকিয়ান যুনুবি তার হাতের সমস্ত গুণাগুলো পানির শেষ ফোঁটার বিন্দুর সাথে সাথে ঝরে যায় ওয়ালা আবু ঈসা বলেন হাদা হাদিস হাসান সহিহ এ হাদিসটি হাসান এবং সহিহ পরিশেষে একটি হাদিস বলতে চাই মুসনাদে আহমদ শরীফের একটি হাদিস একজন জান্নাতি সাহাবীর কথা বলতে চাই আমরা কি করি যখন সালাম কিরা হয় তখন আমরা কি করি মসজিদ থেকে দ্রুত বের হয়ে চলে যাই সালাম পিতা ফিরা মাত্রই আমরা দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাই কিন্তু একজন জান্নাতি সাহাবী এই কাজ করতেন তার নাম না আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কি করতেন ফজরের নামাজের সালাম দিতেন তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উঠে চলে যেতেন এক এক দিন করতে করতে এভাবে সাহাবীরা দিনে বলল বাদাবাদি শুরু হয়ে গেল কি ব্যাপার আবু তালহা কি ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম পিড়া মাত্র চলে যায় কেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এই ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গতকাল সামনে দিন জুমার দিন সামনে দিন ফজরের সময় তাকে বসতে বলবে এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বসতে বলেছেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়ে রেখেছি
না আমি বিদ্যমান কোনো পাপ নষ্ট করেছি। এবার বলল, এবার যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাথে বললেন, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে মাত্র একটি কাপড় রয়েছে, একটি মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি ফজরের সময় এখানে দেরি করি রাসূলুল্লাহ, তাহলে আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, কারণ ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীকে বাড়িতে গর্ত করে গর্তের মধ্যে আমি তা রেখে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে গেলেন, দেখেন যে শরীয়ত সম্মত সেই গাটা হয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গা দেখে কাঁদে বললেন, নজরে কাঁদতে লাগলেন, ও আবু তালহা তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তাহলে দেখেন যে তারা নামাজের প্রতি কত তারা যত্নবান ছিল, আর আমাদের কাপড়ে আজ অভাব নাই কিন্তু আমাদের নামাজের খবর নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।